জয়গুরু, আমরা গোটা পৃথিবীর মানুষ এই মুহূর্তে একটা অদ্ভুত অবস্থানে আছি। একটা ভাইরাস আমাদের জনজীবনকে বিপন্ন করে তুলেছে। এই পরিস্থিতিতে সমান্তরাল ভাবনার ইউটিউব চ্যানেল, সেখানে বাংলার কবি, লেখক, নাট্য ব্যক্তিত্ব তারা জানিয়েছেন যে তারা কিভাবে এই দিনগুলো কাটাচ্ছেন এবং কোন আশা নিয়ে কাটাচ্ছেন আগামীতে, আগামী দিনে এই সংকট মুক্ত হবে এই আশা তারা রাখছেন। শুধু দেশ নয়, দেশের বাইরে বিদেশেরও অনেক কবি, শিল্পী, সাহিত্যিক এবং নাট্য ব্যক্তিত্বরা এই প্ল্যাটফর্মে জানিয়েছেন তাদের অভিজ্ঞতা এবং আশার কথা। সেই প্রয়াসে নগণ্য একজন সৈনিক হিসেবে, একজন শরিক হিসেবে আমিও মানুষের কাছে আবেদন রাখছি যে এই সংকট আমরা একদিন মুক্ত হব, কিন্তু তারপরও আমরা যেন এই অভিজ্ঞতার কথা ভুলে না যাই। মানুষের সীমাহীন লোভ যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে, যেভাবে দুর্নীতি বিশ্বব্যাপী একটা সংকটের চেহারা নিচ্ছে, এই পরিস্থিতিতে এই লকডাউনের দিনগুলোতেই পড়ছিলাম সেই আলবেয়ার ক্যামুর পৃথিবী বিখ্যাত উপন্যাস প্লেগ। সেখানে ডাক্তার ফাদার পানেলু বলে একটি চরিত্র আছে, তিনি বিশ্বাস করেন যে প্লেগ এসছে মানুষের পাপের ফলে। আমি সেরকম কোনো বিশ্বাসের কথা বলছি না, কিন্তু কোথাও একটু ভাবার দরকার যে এই প্রকৃতি সন্তান আমরা, প্রকৃতিকে আমরা কিভাবে ব্যবহার করব, প্রকৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখব, এটা আমাদের ভাবতে হবে। আজকে সকালে সংবাদপত্রে একটি খবর বেরিয়েছে যে সুদূর কেনিয়ায় এক মা এই সময়ে তাদের সন্তানদের কোনো খাবার দিতে পারছেন না বলে পাথর সেদ্ধ করে বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছেন। বাচ্চারা ভাবছে যে মা রান্না করছে তাদের খাবার, এবং সেখানকার স্বাস্থ্য দপ্তরের লোকেরা ত্রাণের বরাদ্দ টাকা দিয়ে জলযোগ করছেন এবং বিভিন্ন মিটিংয়ে খরচ করছেন সেই টাকা। এই একই ছবি আমরাও দেখতে পাচ্ছি আমাদের সামনে। শিশুদের মিড ডে মিলের আলু বিক্রি হচ্ছে, শিশুদের মানুষের জন্য রেশনের বরাদ্দকৃত চাল বিক্রি হয়ে যাচ্ছে। এই দুর্নীতির চেহারা, এই সংকটের চেহারা গোটা পৃথিবীতেই এক। এখান থেকে আমার আবেদন, মানুষ যেন আরেকটু মানুষ হয়ে ওঠে। এই আবেদন জানিয়ে আমি তিনটি কবিতা পড়ছি। রাক্ষস, এইমাত্র একটা কাতলা মাছের মাথা খেয়ে ফেললাম আমি। গতকাল দুপুরে চিবিয়ে খেয়েছি একটি পাখির বুকের নরম কোমল হাড়মাস। রাতের আহারে ছিল নাদুস নুদুস এক জল ঢোড়া। শেষ কবে কোথায় খেয়েছি মাঠের ইঁদুর মনে পড়ে না কিছুতেই, তবে অনেক অনেক দিন খাওয়া হয়নি বালিহাঁসের ডিম। কষা কষা করে বেশ রাধে কিন্তু সরলার মা। জগৎটা আসলে হল বৃহৎ বিশাল এক খাদ্য ভাণ্ডার। রোববার দুপুরে বিয়ারের পর এই গোটা পৃথিবীটা খাব, ডাল দিয়ে ভাত মাখতে মাখতে ভাবে ঘনশ্যাম দাস, জানে না সে তখন থাকবে কোথায়। সম্প্রতি মৃত গাছের প্রতি, একদিন বৃহৎ কুঠার এসে কেটে দেবে তোমার শিকড়। যদি জানতে তবে ক্লান্ত পথিককে কেন দিয়েছিলে সুশীতল ছায়া, পাখিদের খড়কুটো বাসা। ইদানিং নাকি একটি সর্প এসে বাসা বেঁধেছিল তোমার কোটরের খাজে, তোমারই শক্ত ডালে ফাঁস দিয়েছিল প্রেমে ব্যর্থ অর্জুন মাঝি। শোকে কাতর প্রতিবেশী গাছেদের কাছে আমি এই সব তথ্য জেনেছি, তারপর বহু ক্রোশ পাড়ি দিয়ে এসে এখন দেখছি তোমার শূন্য স্থান, একটা গভীর গর্ত আর শিকড়ের কিছু টুকরো ছড়িয়ে রয়েছে। তুমি এখন ছিন্ন ভিন্ন হচ্ছ কোনো করাতকলে, তবু উদ্গত অশ্রু চোখে
আমি মাথা ছোঁয়াই সেই ধরনীতে। আর শ্রীনগর হাট থেকে ফেরার সময় যেখানে একদিন বসেছিলাম অঙ্গ জুড়ানো ছায়ায়, আমাকে কাঁদতে দেখে পাখি সব কাছে চলে আসে, সাপটিও নিকটে এসে শোয়, আমাদের অশ্রু জলে ভিজে যায় মাটি। সেই বন, শেষ পর্যন্ত আমি পৌঁছে গেলাম সেই চিরহরিতের বনে, পেলাম বিপুল অভ্যর্থনা। মাটির পাত্রে দিলে তৃষ্ণার জল, বনবালা শালপাতায় সজারুর ধোঁয়া ওঠা মাংস খেতে দিলে তুমি। বাবার ভাই তখন শিকারে বেরিয়েছে, মা আশেপাশে চালানি কাঠের সন্ধানে। দুপুর পেরিয়ে যখন উত্তুরে হাওয়ায় আমার শীত করছে খুব, ঢেকে দিলে ভেড়ার চামড়ায়। সন্ধ্যা তারা ফুটে ওঠার পর আগুনের চারপাশে গোল হয়ে ঘিরে বসলাম আমরা, হাতে হাতে সোমরস, মাদলের বোল, গান আর নাচ। বাঘের ডাক শোনা গেল, হায়নার হাসি এবং রাতচড়া পাখিদের টানার ঝাপট। ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যের আলো আর গাছের ছায়ায় মনে হলো, এমন সুখের বন ছেড়ে আমি আর ফিরে যাব না কোনো শহুরে জঙ্গলে।